মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বর বৈঠকর অন্ত পড়েছে। পুয়া 11 বজার পর তিনিখন পৃথকে পৃথকে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল জে পি নাড্ডার বাসগৃহত। প্রথমে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে 45 মিনিট, ইয়ার পিছতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে প্রায় এক ঘন্টা জোড়া বৈঠক অনুষ্ঠিত হয়। আর ইয়ার পিছতে 1:16 দুইজনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বর। আর এই বৈঠকর ইতিমধ্যে অন্ত পড়েছে, তৃতীয়লানি বৈঠকর অন্ত পড়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তৃতীয়লানি বৈঠকর অন্ত পড়েছে। বিজেপি শীর্ষ নেতা সঙ্গে ইখনের পিছত সিখন বৈঠক, আর বর্তমান যখন তৃতীয়লানি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের অন্ত পড়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিজেপি শীর্ষ নেতার বৈঠকের ইতিমধ্যে অন্ত পড়েছে, তৃতীয়লানি বৈঠকের অন্ত পড়েছে। এই মুহূর্তের খবর আমি আপনার জানাইছো দিল্লিত ইখনের পিছত সিখন বৈঠক, আর ইতিমধ্যে আমি জানাইছো তৃতীয়লানি বৈঠকের অন্ত পড়েছে দিল্লিত। প্রথমে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত, তারপরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের লগত, আর তারপরে দেখবলে পয়া গেছিল তৃতীয়লানি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দুইগী উপস্থিত আছিল, আর এই তৃতীয়লানি বৈঠকের ইতিমধ্যে অন্ত পড়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক আছে নিউজ রুমের পঙ্কজ শর্মা, পঙ্কজের সঙ্গে আমি সংযুক্ত হয়েছো। পঙ্কজ, আপনার ওসর আছো, ইতিমধ্যে তৃতীয়লানি বৈঠকের অন্ত পড়েছে, কি খবর এই মুহূর্তে লাভ করেছে, কি ব্রেকিং নিউজ আছে পঙ্কজ? এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর ব্রেকিং নিউজ, কাইলৈ বিজেপি বিধায়িনী দলের বৈঠক, আর বহু খবর আছে। আর আটাইতকৈ ডাঙর খবর কাইলৈ বিধায়িনী দলের বৈঠক, আর আমি জানিবলৈ চেষ্টা করি চিফ ম্যানেজিং ডিরেক্টর জাহির হুসেনের পৰা তৃতীয়লানি আর আটাইতকৈ দীঘলীয়া বৈঠক, আর বৈঠকের পিছিয়ে সিদ্ধান্ত যে কাইলৈ বিজেপি বিধায়িনী দলের বৈঠক, আর কি কি আমি আনুষ্ঠানিকভাবে এই কথাটা এটাও কব নোৱাৰো যে বিধায়িনী দলের বৈঠক আছে বলে, বাট আমাক একটা সূত্রই কৈছে যে কাইলৈ বিধায়িনী দলের বৈঠক হব, আর সেই বৈঠকে নির্ধারণ করিব কোন হব মুখ্যমন্ত্রী, তেওঁলোকর হয়তো মতামত লওয়া হব। আর যদি বিধায়িনী দলের বৈঠক বলে কও, তেতিয়াহলে মই এটাই বুঝিম যে বিজেপির লগতে মিত্র দল এ জি পি আর ইউপিপিএলর বিধায়করও মতামত লওয়া হব। সো সেই বস্তুটো কিন্তু আমি যদি মন করো, এটা সাক্ষাৎকার অমিত শাহর হয়েছিল একটা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত, তেতিয়া তাতে এটা কথা অমিত শাহ ডাঙরিয়ায় কই গৈছিলে যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং হব, তারপর বিধায়িনী দলের মিটিং হব, তারপর নির্ধারণ করা হব। সো মূর এনেকা একটা যদি সচাকয়ে যদি আনুষ্ঠানিকভাবে কিছু সময় পিছত যদি বিধায়িনী দলের বৈঠক হওয়ার কথা যদি ইঙ্গিত দিয়ে, তেতিয়াহলে মই ভাবু যে এইটো গোটেইকটা দলের লগত বৈঠক হব, বৈঠকের পিছত তেওঁলোকে কোন হব পরবর্তী মুখ্যমন্ত্রী সেই কথাটো তেওঁলোকে ডিসাইড করিব। সো মই ভাবু এইটো একটা ইন্টারেস্টিং একটা একটা পর্যায়ত আছে যে কোরবাত নহয় কোরবাত কাক দিব মুখ্যমন্ত্রী, তাক লৈ কিছু তেওঁলোকর মাজতো মই ভাবু অকমান কোরবাত অলপ জটিলতা আছে, নহলে ইমান পলম হব নোৱাৰে। যদিহে যদি আমি এতিয়া গম পাম যে আমার দুই এজন সতীর্থ সাংবাদিকে আমি যিমান দূর গম পাইছো সাক্ষাৎকার লৈ আছে জে পি নাড্ডার, সো আমি যদি সেইটো পাই যাম তেতিয়াহলে আমি 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 পাম। কিন্তু এটা কথা প্রায় স্পষ্ট হয়েছে যে যা কলকাতার সংবাদমেল কৈছে যে এটা প্রক্রিয়ার মাজেরে আগ হয় এটা প্রক্রিয়ার মাজেরে আগবাড়িব, সেইটোই দেখা গৈছে যে যি বিজেপি বিধায়িনী দলের বৈঠক হোক বা পার্লামেন্টারি বোর্ডের বৈঠক, সেইটো একটা নর্মস প্রতিটো দলের, সেইটো একটা নর্মস। কিন্তু আমি যদি আগর হেৰি চাও, বিধায়িনী দলের কোনো ধরনের বৈঠক আগতে নহয়, মানে এটো একটা আনুষ্ঠানিকতা করবলে দি দিয়ে আগতীয়াকৈ। এনে আমি তিনি বছর কাল দেখিলো তরুণ গগৈ, এটো একটা ফর্মেলিটি হয়, বা তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হয়ে থাকলে ঠিক তেনেকে আগতে প্রফুল্ল মহন্তক দেখিছো, আমি হিতেশ্বর শইকীয়াক দেখিছো। মই সাংবাদিকতার কালত এনেকুৱা একটা সিচুয়েশন হওয়া নাই যত বিধায়িনী দলের বৈঠকে নির্ধারণ করে কোন মুখ্যমন্ত্রী হব, যদিও দ্যাট ইজ এ কনভেনশন, সেইটো নিয়ম। কিন্তু আজিলেকে মই ইমানটা নির্বাচন দেখিল যত মুখ্যমন্ত্রী বাই চয়েস হয়ে থাকে, তার মানে এই মুহূর্তে ঘুরি আসব যদি গম্ভ কাইলে যেহেতু বিধায়িনী দলের বৈঠক, আমি যান জানো 3 বজাত চার্টার ফ্লাইট এয়ারপোর্টতো কিবা মন্তব্য করার সম্ভাবনা আছে। মন্তব্য মানে কি, এটা মন্তব্য জে পি নাড্ডাই মন্তব্য দিব, তেওঁলোকে কব যে আমার পার্লামেন্টারি বোর্ডের মিটিং হল, আমি দুইজন গৰাকী নেতার লগত কথা পাতিলো, এতিয়া বিধায়িনী দলের বৈঠকে নির্ধারণ করব। এটা বিধায়িনী দল বৈঠক বলে কলে বিজেপি বিধায়িনী দলের বৈঠক বৈঠক বুঝাইছে না ইউপিপিএল আর মিত্র দল এ জে পিরও মতামত লব নে নলব সেই কথাটো আমি নিশ্চিত নহয়, বা
হয়তো এনেকুৱা হ'ব বিজেপিৰ বিধায়িনী দলৰ বৈঠক হ'ব, তাত মতামত লোৱা সংগ্ৰহ কৰা হ'ব আৰু এ জি পি আৰু ইউ পি পি এলৰ নেতাকেইজনৰ লগত কথা পাতিব আৰু হয়তো তেওঁলোকৰ বিধায়িনী দল ঠিক একেলগে তাত নিদিব, নেতাৰ হয়তো মতামত লোৱাৰ সম্ভাৱনা আছে। আচ্ছা, এতিয়া আমাক আমি যিমান দূৰ গম পাইছোঁ যে বিজেপিৰ যোনটো এই কথাটো আমি নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ যে বিজেপিৰ যি মিটিং কাইলৈ গুৱাহাটীত হ'ব, বিধায়িনী দলৰ বৈঠক কাইলৈ গুৱাহাটীত অনুষ্ঠিত হ'ব বুলি নিশ্চিত তথ্য আহিছে নতুন দিল্লীৰ পৰা। হয়তো আমি কিছু সময়ৰ পিছতেই আমি আনুষ্ঠানিক এটা 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 বাইট পাম, চাউণ্ড বাইট পাম য'ত এই কথাটো প্ৰকাশ কৰিব। এন আই সকলে চকু ৰাখিছে, কিন্তু মই সুধোঁ, যদি সুধোঁ যে তিনিখন বৈঠকৰ ফলাফল কি আহিলে, তেতিয়া আজি আমি ৰাতিপুৱাৰ পৰা চকু ৰাখি আছোঁ। মানে মই যোনটো কথা কৈছোঁ যে মুখ্যমন্ত্ৰী কোন হ'ব, এটা কথা নিশ্চিত যে আজিৰ দিনটোত দুজন তাৰ দাবীদাৰ আছে, দাবীদাৰ বুলি ঠিক নহওঁ, দুজন ব্যক্তি আছে, সৰ্বানন্দ সোণোৱাল, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। ক'ৰবাত নহয় ক'ৰবাত কেন্দ্ৰীয় নেতৃত্বৰ মাজত কিছু জটিলতা আছে যে আমি এতিয়া আমি কিছু সময় এক মিনিটৰ হয় যদি আহে আমি পোনপটীয়াকৈ যাম বাইটলৈ। আমি হয় আমি আমি পাম হয় আমি 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 হয় এই দৃশ্য আহিছে ওলাই যোৱাৰ এই দৃশ্য ওলাই আহিছে সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা। আৰু মই ভাবোঁ হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকক কিছু কথা কোৱাৰ মই এটা আভাস পাইছোঁ, হয়তো হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'ব। আমাৰ আপাৰ প্লেটটো লগাব লাগে। আমি আশা কৰিম হিমন্ত বিশ্ব শৰ্মাই হয়তো কাইলৈ বিজেপি বিধায়িনী দলৰ বৈঠকৰ কথা সাংবাদিকক ক'ব যেন মোৰ অনুমান হৈছে। বৈঠক হোনে কা সম্ভাৱনা হে আৰু ও পাৰ্টি কা বৈঠক মে হি সাৰা প্ৰশ্ন কা উত্তৰ আপকো মিল জায়েগা। সব মে বলতা হুঁ, কাল গুৱাহাটী মে ভাৰতীয় জনতা পাৰ্টি লেজিছলেটৰ পাৰ্টি কা বৈঠক হোনে কা সম্ভাৱনা হে আৰু ও পাৰ্টি কা বৈঠক মে হি সাৰা প্ৰশ্ন কা উত্তৰ আপকো মিল জায়েগা। তাৰমানে চাওক, আমি যোনটো কথা কৈ আছিলোঁ যে আমাৰ হাতত যি তথ্য আহি গৈছিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই কোৱাৰ আগতে যে বিধায়িনী দলৰ বৈঠক অলপ অনুচ্ছেদত আছিলোঁ যে বিধায়িনী দলৰ বৈঠক বুলি কোৱাৰ লগে লগে তাত গোটেইখিনি বিধায়ক থাকিব নাথাকিব, এতিয়া স্পষ্ট হ'ল যে বিধায়িনী দলৰ বিজেপি বিধায়িনী দলৰ বৈঠক হ'ব, 60 বিধায়ক তাত থাকিব আৰু হয়তো তেওঁলোকৰ মতামত ল'ব যে কাক লাগে মুখ্যমন্ত্ৰী। সেইটোৰ হয়তো মানে এটা ইটছ কাইণ্ড অফ এ শ্ব অফ ষ্ট্ৰেংথ, শক্তি প্ৰদৰ্শন হ'ব যে কোনে কাক বিচাৰিব সেইটোক লৈ। এতিয়া 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 ধৰক তাৰমানে জটিলতা নিশ্চিতভাৱে আছে যে সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাক কোনে কিমান বিচাৰিব সেইটোক লৈ নিশ্চিতভাৱে সেইটোৱে ইংগিত বহন দিছে। চ' এতিয়া বস্তুটো হ'ব যে মিটিংখনত কি হৈছিলে সেইটোতো আপুনি কেতিয়াও নক'ব। এটা অনুমান কৰিব পাৰি নেকি যে এনেকুৱা জটিলতা হৈছে যে ৰাষ্ট্ৰীয় নেতৃত্বই সেই বস্তুটো বিধায়কৰ ওপৰত এতিয়া এৰি দিব খুজিছে, তেওঁলোকে নিজে কোনো ধৰণৰ ৰিস্ক ল'ব খোজা নাই বা কোনো ধৰণৰ? দুটা কথা আছে ইয়াতে, আপুনি দুই ধৰণে আপুনি চাব পাৰিব, দুই ধৰণে চাব পাৰিব। এটাটো হৈছে যোনটো কনভেনশ্যন, যে কনভেনশ্যনৰ মতে তেওঁলোকে গৈছে যে বিধায়িনী দলৰ যিহেতু দুইজন নেতা আজিৰ দিনটোত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আমি কৈ আহিছোঁ যথেষ্ট শক্তিশালী গুৰুত্বপূৰ্ণ ভূমিকা লৈছে, অসমতে নহয় গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চলত বিজেপি হাইকমাণ্ডে তেওঁক যথেষ্ট মই ভাবোঁ মানে গুৰুত্ব সহকাৰে লৈছে, যাৰ কাৰণে আপোনাৰ এই বিধায়িনী দলৰ বৈঠক পতাৰ এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। ঠিক তেনেধৰণে আমি যদি চাওঁ যে সৰ্বানন্দ সোণোৱাল তেওঁ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী, তেওঁকো আপুনি একেবাৰে এলাগী কৰি দিব নোৱাৰিব। চ' সেই পৰিপ্ৰেক্ষিতত যাতে কোনো ধৰণৰ বিসংবাদ, কোনো ধৰণৰ বেয়া পোৱাপুই ভাৱ, কোনো ধৰণৰ লবি যাতে নহয়, এজন মানুহক যেতিয়া এনাউন্স কৰি দিব তাৰ বদলি গোটেইখিনিক বহুৱাই লৈ
এজন অবজাৰভাৰ নিশ্চিতভাৱে আহিব। এজন অবজাৰভাৰে গোটেইখিনিক বহুৱাই লৈ হয়তো চিক্ৰেট বেলেট কৰিব পাৰে, হয়তো মুখামুখিকৈ সুধিব পাৰে পচন্দ অপচন্দ। চ' ইয়াত কেইবাটাও পদ্ধতি হ'ব পাৰে। জেনেৰেলি বিধায়িনী দলৰ বৈঠকত মনত নাই আমাৰ সাধাৰণতে এনেকুৱা ধৰণে মই ধৰক হিতেশ্বৰ শইকীয়াৰ কেবিনেটৰ পৰা প্ৰফুল্ল মহন্ত হিতেশ্বৰ শইকীয়া, তৰুণ গগৈ, সৰ্বানন্দ সোণোৱাল এই চাৰিজন মুখ্যমন্ত্ৰীৰ শপত গ্ৰহণত মই সাংবাদিক হিচাপে কাভাৰ কৰিছোঁ। মোৰ আজিলৈকে মনত নাই য'ত সাংবাদিক হিচাপে এই বিধায়িনী দলৰ বৈঠকে নিৰ্ধাৰণ কৰিছে কোন মুখ্যমন্ত্ৰী হ'ব, কাৰণ এনেকুৱা জটিল পৰিৱেশ নাছিলে। ইট ৱাজ এ ক্লিয়াৰ কাট চইচ, প্ৰফুল্ল মহন্ত। হিতেশ্বৰ শইকীয়া আছিলে ন' ছেকেণ্ড অপিনিয়ন, যেতিয়া তৰুণ গগৈ আছিলে তাত কোনো দ্বিতীয় ব্যক্তি নাছিলে, এতিয়া প্ৰথমবাৰ সৰ্বানন্দ হওঁতে তাত কোনো ডিছপিউট না। কিন্তু এইবাৰত আপুনি যদি মন কৰে যে সৰ্বানন্দ সোণোৱালক প্ৰক্ষেপ কৰা নাছিলে, সেইটোৱে বিজেপিয়ে তাৰমানে হাইকমাণ্ডে অ'পেন কৰি ৰাখিছিলে যে মুখ্যমন্ত্ৰী এইবাৰ কিন্তু সৰ্বানন্দ যে মুখ্যমন্ত্ৰী নহয় সেই কথাটো কিন্তু বিজেপিয়ে আগতীয়াকৈ কৈ দিছিলে। সেইকাৰণে আপুনি প্ৰত্যেকখন মোদী বা অমিত শ্বাহে সৰ্বানন্দ হিমন্ত বুলি কৈ পেলাই আৰম্ভ কৰিছিলে আৰু কেতিয়াও কোনোৱে সেই কথাটো কোৱা নাছিলে। ব্ৰেকিং নিউজ আকৌ এবাৰ চাই লওঁ, সেই সময়ছোৱাত আমি চাম আৰু কিবা তথ্য আহিছে নেকি। আমি জনাব লৈছোঁ, ইতিমধ্যে আমাৰ সাংবাদিকে জনাইছে, আমি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভাষ্য পাইছোঁ। তেখেতে কৈছে যে দেওবাৰে গুৱাহাটীত অনুষ্ঠিত হ'ব বিজেপি বিধায়িনী দলৰ বৈঠক, তৃতীয়লানি বৈঠকৰ পিছতে ওলাই আহিয়ে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে যে দেওবাৰে গুৱাহাটীত অনুষ্ঠিত হ'ব বিজেপি বিধায়িনী দলৰ বৈঠক। गुवाहाटी में भारतीय जनता पार्टी लेजिस्लेटर पार्टी का बैठक होने का संभावना है और वो पार्टी का बैठक में ही सारा प्रश्न का उत्तर आपको मिल जाएगा। खाली मैं एक ही शब्द में बोलता हूँ, कल गुवाहाटी में भारतीय जनता पार्टी लेजिस्लेटर पार्टी का बैठक होने का संभावना है और वो पार्टी का बैठक में ही सारा प्रश्न का उत्तर आपको मिल जाएगा।